স্বৈরাচারী শাসকের মতো শোষণ করে নিয়ে যাও আমাকে। ভালোবাসা ছোট্ট একটা শব্দ, কিন্তু সম্পর্ক ভাঙার পরেই বোঝা যায়। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের আজকে ডিটেলে হয়তো আপনার প্রথমে ভিডিওটি দেখা অবশ্যই বুঝেছেন। বন্ধুরা, আমরা কিন্তু অনেকে কিন্তু ভিডিও তৈরি করার সময় কিন্তু আমাদের পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অন্ধকার থাকার কারণে কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের কিন্তু লাইট ইউজ করে থাকি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মামুন ভাইয়ের কিন্তু এখানে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক লাইট ইউজ করেছে, শুধু তাতে কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা পয়সা খরচ যায়। সুন্দর, আপনারা যদি বিনামূল্যে যদি আপনারা যদি লাইটিং টাইটিং ইফেক্টগুলো আপনারা যদি ইডিটের মাধ্যমে আনেন, তোমাদের তা কেমন হয়? সুন্দর, অবশ্যই ভালো হয়। সুন্দর, আপনারা যদি চান আপনাদের ইডিটিংয়ের মাধ্যমে আপনাদের পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটি কালারফুল এবং লাইটিং করতে, তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেইল দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, বন্ধু দেখছেন সঞ্জয় টেক, আমি আছি আপনাদের সাথে সীমান্ত সরকার সঞ্জয়। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও ম্যাকিং করার জন্য আমাদের হবে ক্যাপকাট অ্যাপ এবং লাইটরুম ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ, যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তাছাড়া আপনারা গুগলে চার্জ করলে পেয়ে যাবেন। গুগল লাইটরুম ব্যাকগ্রাউন্ড লিখলে আপনার এগুলো অনেকগুলো ইমেজ চলে আসবে। তো আপনার ইমেজগুলো আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনার ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো আমি এতে ওপেন করছি। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনার এতে পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট। তো আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার এতে চলে যাবেন কি ফটোতে। তো আমি এতে ফটোতে চলে যাচ্ছি। তো ফটোতে যাওয়ার পরে দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি এতে ডাউনলোড করে নিয়েছি। তো আপনার এতে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার ডাউনলোড করে নেবেন। তো ধরে দেখুন আপনার এতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনাদের নেবেন। তো আমি একটি নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আপনাদের অ্যাডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি, দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে কিন্তু চাপটা। তো বন্ধুরা, আমাদের লাইকি ভিডিও কিন্তু এখান থেকে লম্বা হয়ে থাকে। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে লম্বা করতে হবে। তো বন্ধুরা, লম্বা করার জন্য আপনাদের সাইডে স্ক্রল ডাউন করবো। তো নিচে আপনাদের সাইডে স্ক্রল ডাউন করার পর আপনাদেরকে ফরম্যাটে ক্লিক করবেন। তো ফরম্যাটে ক্লিক করার পর আপনাদের 9:60 করে দেবেন। তো আমাদের লাইকি টিকটকে 9:60 করে দিলাম। তো করার পর আমরা কিন্তু ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আপনাদের করে দেবেন এভাবে জুম করে দুই ফিঙ্গার দিয়ে আপনাদের বড় করে নেবেন। তো বড় করার পর আপনাদের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ওকে, এরপর আমরা এখান থেকে ব্যাক করলাম। সো ব্যাক করার পর আপনার এখান থেকে পিছিয়ে চলে যাবেন। তো যার পর আপনার ক্যাপকাট অ্যাপে একটি লোগো পেয়ে যাবেন। তো লোগোটা আপনি ডিলিট করে ফেলবেন, নাহলে আপনার ভিডিওটি উঠে যাবে। এরপর আপনার ভিডিও অনুযায়ী আপনার এখান থেকে দিয়ে দেবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি। তো আমাদের ভিডিওটি যতটুকু আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে ব্যাক করলাম। সো ব্যাক করার পর আমাদের এখন ভিডিওটি এখান থেকে আনতে হবে। তো ভিডিওটি আনার জন্য আপনি নিচে পেয়ে যাবেন কি ওভারলি। সো বন্ধুরা, আপনি এখান থেকে ওভারলি খুঁজবেন। তো ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিওতে চলে যাবেন। তো আমি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি। সো ভিডিওতে যাওয়ার পর আপনার এখান থেকে আপনাদের যে ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিচ্ছি। তো ভিডিওটি নেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম। সুন্দর, ভিডিওটি করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তাই জন্য একটি লাইক অবশ্যই করে দেবেন। সুন্দর, ভিডিওটি নেওয়ার পরে দেখুন আমাদের এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড, সুন্দর দেখুন আমাদের গাছপালা এবং আকাশের এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। সুন্দর, রিমুভ করার জন্য আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। সুন্দর, এখানে ক্লিক করতে হবে। সুন্দর, এই রিমুভ নামে অপশনটি আপনার এখান থেকে সাইডে পেয়ে যাবেন। তো আপনি স্ক্রল ডাউন করে আপনি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনাদের এখান থেকে দেখুন আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। আপনার এখান থেকে নাম্বার উঠবে। তো নাম্বার উঠার পর আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। তো আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে আমি এখান থেকে চলে যাচ্ছে কি ফিল্টারে। সো আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন কি নাটুরি। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি ডু এসকে। তো আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন। তো এই ফিল্টারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ফিল্টারটা আপনাদের এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে এখান থেকে লাল, আমাদের এখান থেকে যে ভিডিওটি ইমেজ তো বন্ধুরা মানুষটি রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে লাল হয়ে গেছে। তো লালটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনার এখান থেকে বরাবর হলে আপনার এখান থেকে সাইন আকারে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এতটুকু দিয়ে দিচ্ছি। সো ওকে, এরপরে আমাদের এখান থেকে সব কিছু ঠিক আছে। এবার আমরা এখান থেকে স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি। তো আপনাদের চাইলে বড় ছোটো করে নেবেন। তো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি আমাদের এখান থেকে ভিডিও স্ক্রিনটা। এরপর আমাদের আপনার এখান থেকে শেষে চলে যাবেন। তো যার পরে দেখুন আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে বাড়তি। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখান থেকে সমান করতে হবে, ভিডিও সমান। তো ভিডিও সমান করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো। সো আমি এখান থেকে দেখেছি। তো এখানে ক্লিক করার পর আপনার স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর আপনার এখান থেকে বাড়তি অংশটা আপনার এখান থেকে কেটে দেবেন। তো এখান থেকে ডিলিট। তো আমি ডিলিট করলাম। এরপরে দেখুন আমাদের এখান থেকে লাইটের যে আমাদের পিছে যে লাইটগুলো রয়েছে, সো এই লাইটগুলো কিন্তু আমাদের এখান থেকে এগুলো কিন্তু জ্বলছে না, নিচ্ছে না। তো বন্ধুরা, এটা করার জন্য আমরা এখান থেকে যা করতে হবে, আমাদের এখান থেকে ইফেক্টসে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ইফেক্টসে চলে যাচ্ছি। তো ইফেক্টসে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিও ইফেক্টসে চলে যাবেন। তো আমি কিন্তু ভিডিও ইফেক্টসে চলে যাচ্ছি। তো ভিডিও ইফেক্টসে চলে যাওয়ার পর আপনার ট্যানিং থেকে আপনার কিন্তু অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন, যেগুলো আপনার কিন্তু অনেকগুলো লাইটিং ইফেক্টসও পেয়ে যাবেন। চাইলে আপনি মোড়িতে দিতে পারেন। তো আমি এখান থেকে ট্যানিং থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন ট্যানিং। তো ট্যানিং থেকে আপনার এখান থেকে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এক করে দেখাচ্ছি। সো এখান থেকে দেখুন অনেকগুলো ইফেক্টস রয়েছে। তো আমি এখান থেকে ইফেক্টসটি দেখুন এখান থেকে একটি লাভ ইফেক্টস। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে এখান থেকে আরও অনেক ইফেক্টস রয়েছে। তো অনেকেই কিন্তু আমাদের বেশিরভাগ ভিডিওতে কিন্তু ভাইরাল হয়েছে। আমি যে এফেক্টটি দেখাচ্ছি সে দেখুন এফেক্টটি কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু ভাইরাল হয়। সো আপনারা চাইলে এফেক্টটি দিতে পারেন। তো আমি এখান থেকে ফ্লাশ এফেক্টটি দিচ্ছি। তো এখান থেকে দেখুন ফ্লাশ এফেক্টটি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু ওকে, এরপর আমাদের ফ্লাশ এফেক্টটা আমরা কিন্তু ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল ভিডিওতে করে দিলাম। তো করে দেওয়ার পরে ওকে আমরা কিন্তু ব্যাক করবো। সো ব্যাক করার পর আমাদের ভিডিওটি এখন আমরা রিপ্লাই করলে দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে কিন্তু আমাদের লাইটিং এটা কিন্তু জ্বলছে নিচ্ছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এবার কিন্তু চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডকে পিছিয়ে কিন্তু লাইটিং ইফেক্ট দিয়ে কিন্তু আপনার কিন্তু লাইটের মতো আপনার কিন্তু আকর্ষণীয় করতে পারেন আপনার ভিডিওটি। এরপর আপনার সেভ করার জন্য আপনাকে কী করবেন, উপরে সেভ আইকন রয়েছে, সো এই সেভ আইকনে ক্লিক করার পর আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তোমাদের এই ছিল আমাদের আজকের ভিডিও পিছে লাইট ইফেক্টস। তোমাদের আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ভিডিওর জন্য আমি লাইক টার্গেট রেখেছি 100টা। তোমরা 100টা লাইক আমাদেরকে কমপ্লিট করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজাবেন, কারণ পরবর্তী আমরা এই ধরনের কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য। তোমরা দেখার জন্য এই ভিডিও ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।